নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। বর্ষণে আঠারোমুড়া এলাকায় ধস পড়ে রাস্তা বন্ধ হয়ে পড়েছে। নদীর জলের তোড়ে ভেসে গেল মধ্যবয়সী এক ব্যক্তি। বুধবার ঝটিকা সফরে কৈলাস শহর গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাব্রুমে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তেলিয়ামুড়ায় নিখোঁজ এক স্কুল ছাত্র। প্রবল বর্ষণে প্লাবিত অমরপুরের বিস্তীর্ণ এলাকা। ত্রিপুরা জনতা ইউনাইটেড দলের নতুন কমিটি গঠিত হয়। আন্দোলনের পথে উদ্বাস্তু উন্নয়ন কমিটি। বিপদ সীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদী। নিবেদক হোটেল রাতদিন ধর্মনগর নর্থ ত্রিপুরা। হেডলাইন সহযোগী নিবেদক ইউনিক অটোমোবাইল জেল রোড ধর্মনগর নর্থ ত্রিপুরা। এখন খবর বিস্তারিত। দুদিনের টানা বর্ষণে ফের স্তব্ধ আঠারোমুড়া পাহাড় সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক। ধস বিধ্বস্ত এলাকার দুপাশে আটকে পড়ে আছে কয়েক শতাধিক ছোট বড় গাড়ি। গত দুদিনের টানা বর্ষণে একের পর এক প্রায় 165টি জায়গার উপর জাতীয় সড়কে ধস নামে। এর মধ্যে 20টি স্থানে বিশাল আকারের ধস নেমেছে, যার কারণে প্রচুর সংখ্যক মাল বোঝাই লরি আটকে পড়ে আছে আঠারোমুড়া পাহাড় এলাকায়। সকাল থেকেই প্রশাসনের তরফ থেকে অপূর্ত দপ্তরের পক্ষ থেকে 20টি স্থানে রাস্তার উপর থেকে ধস সরানোর ব্যবস্থা করা হচ্ছে। অতিবৃষ্টির ফলে পাহাড়ের মাটি সব রাস্তার উপর চলে আসছে, বন্ধ হয়ে পড়ছে জাতীয় সড়ক। বুধবার বিকাল 4টা নাগাদ ছোট গাড়িগুলিকে পাস দেওয়ার ব্যবস্থা করা হয়। পূর্ত দপ্তরের এসডিও সৃষ্টিহরি জমাতিয়া জানান, এইভাবে বৃষ্টি চলতে থাকলে বন্ধ হয়ে যাবে 44 নং জাতীয় সড়ক। তবে দপ্তর চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ ব্যবস্থা সচল করতে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, হওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে এসডিএফসি একসাথে আমরা এক্সকাভেটর সাথে আমরা ল্যান্ডস্লাইডটা রিমুভাল করছি। আমাদের আসলে এখন অন্তর্ভুক্ত আমরা 165 আমরা এই গরম এই আথরমোড়া পাহাড়ে করেছি এবং আমরা সঙ্গে সঙ্গে আমরা রিমুভ করেছি। ঘটনা হতে কি মানে একদিকে হয়ে পরে একদিকে পরিষ্কার হলে পরে আবার দ্বিতীয়টা আবার পেছনের দিকে আবার পরে যাচ্ছে, যার দ্বারা আমাদের মানে যোগাযোগ কমিউনিকেশন সঠিকভাবে রাখার সমস্যা হচ্ছে। তারপর আমরা ছোটো গাড়িগুলো আমরা যথাসম্ভব তাড়াতাড়ি দেওয়া সম্ভব এগুলো দিই। তারপর এই বড় গাড়ি দেওয়ার জন্য আমরা এখন ভেবে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা এখন রাস্তাটা ওপেন করে দিতে পারবো। তার জন্য আমি আশা রাখছি। তো এটাকে এটাকে যখন বর্ষা ওখানে দেখা যায় ল্যান্ডস্লাইড হয়, তো এর আগে কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় এরকম মনে করি? হ্যাঁ, আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি না আনছি কম যে এগুলি এই রাস্তাটা মানে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে এটা বড় কোম্পানি ডাবল করার জন্য ব্যবহার করা হবে। এর মধ্যেই আমাদের প্রপোজাল চলছে, যার দ্বারা আমরা বড় ধরনের কোনো কিছু হাতে দিতে পারছি না। এই সমস্যাগুলো তো কবে নাগাদ স্বাভাবিক হবে? আজকে আছে স্বাভাবিকটা এই গাউন্টার হয়ে যাবে। আর যদি ভিডিও রিপোর্ট নিউজ বাংলা। নদীর জলে তলিয়ে গেল 50 ঊর্ধ্ববয়সী এক ব্যক্তি। ঘটনাটি ঘটে কল্যাণপুর থানাধীন শান্তিনগর এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের আবহ বিরাজ করছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে জলে একাকার কল্যাণপুরের গোটা এলাকা। দুপুরের পর জল কিছুটা কমলেও বাড়িঘরে এখনো জল রয়ে গেছে। অন্যদিকে নদীর জলে তলিয়ে গেল 50 ঊর্ধ্ব বয়সী এক ব্যক্তি। ঘটনা কল্যাণপুর থানা এলাকার শান্তিনগর গাউসভার বড়ইকুটা গ্রামে। হলইমুতাং এডিসি ভিলেজের বাসিন্দা কণ্ঠমণি দেববর্মা নিজের জমি থেকে কাটা ধান নিতে আসে বড়ইকুটা গ্রামে। মরকুমা ছড়ার পাশেই তার ধানের জমি এবং তার জমিতে মরকুমা ছড়ার জল জমেছে প্রচুর পরিমাণে। কণ্ঠমণি কাটা ধান নেওয়ার সময় পা পিছলে পড়ে যায় জলে, কিন্তু সেই জল থেকে আর উঠতে পারেনি। কিছুটা দূরে থাকা লোকজনেরা ঘটনাটি দেখতে পেয়ে কাছে এসে
জলে নেমেও তাকে না পেয়ে কল্যাণপুর থানায় দমকলকে খবর দিলে তারা এসে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো হদিশ পায়নি। খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। বিধায়ক সরকারিভাবে পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানান। শান্তিনগর গাঁওসভা কল্যাণপুর বিধানসভার অন্তর্গত মাই বিক্রম এলাকার কণ্ঠমণি দেব বর্মা সে ক্ষেতের ধান ক্ষেত বা ধান চাষ করে সেই ক্ষেতের ধান আটকাতে এসে সে তলিয়ে যায় জলের নদীতে এবং তাকে পাওয়া যাচ্ছে না। আমরা সেই জায়গায় এসেছি, ডুবুরিরা এসেছে, ফায়ার ব্রিগেড এসেছে, SDM এসেছে, সবাই মিলে চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি কি করা যায়, আমরা চেষ্টা আমরা করে যাচ্ছি এবং আগামী আজকের দিনটা আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা তল্লাশি চালাচ্ছি। আমরা পরবর্তী সময় সে তাকে পাওয়ার পর আমরা বা না পাওয়া গেলেও আমরা সরকারিভাবে একটা সিদ্ধান্ত নিয়ে ওনাকে আমরা ওনার পাশে আছি, এই পরিবারের পাশে আছি, সমস্ত বিধানসভার লোকের পাশে আমরা থেকে কাজ করে যাবো এবং বিপদের সময় নয় সমস্ত সময়ই আমরা পাশে থেকে কাজ করব। বুধবার ঝটিকা সফরে ধর্মনগর হয়ে কৈলা শহরে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন কৈলা শহরের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। বুধবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ হঠাৎ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হেলিকপ্টারে করে এসে গঙ্গানগর হেলিপ্যাডে অবতরণ করেন। তারপর হেলিপ্যাড থেকে সোজা চলে গেলেন কৈলা শহর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে। তার শরণার্থী শিবিরগুলিতে গিয়ে অসহায় মানুষের খোঁজ খবর নেন বলে জানা যায়। তারপর কৈলা শহর সফর শেষ করে আবার ধর্মনগর গঙ্গানগরস্থিত হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে আবার আগরতলার উদ্দেশ্যে রওনা হন। এদিকে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন জানান যে মুখ্যমন্ত্রী যে ধর্মনগর হয়ে কৈলা শহর সফরে যাবেন তা তিনি জানতেন। উনি হেলিকপ্টারে চললেন ধর্মনগর, কৈলাশহরে হেলিপ্যাডের কোনো নামার ব্যবস্থা নেই, এখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন সোজা হেলিকপ্টার, এখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাচ্ছেন কৈলাশহরে। সেখানে বন্যা পরিস্থিতি দেখবেন এবং অফিসিয়ালদের সাথে কথা বলবেন। আমাকে জাস্ট খবর দিয়েছেন, খবর পেয়ে কোনো দৌড়ে এসছে, বলেছেন যে আমার সঙ্গে এবার যেতে হবে না, জিজ্ঞেস করলাম কৈলাশহর যাবো না, কোনো প্রয়োজন নেই, ধর্মনগর যেখানে যেখানে জল উঠেছে সেগুলো আপনি দেখুন। আমি বললাম কিছু কিছু জায়গা অলরেডি আমরা গিয়েছি, তো আমি বললাম যে আপনি ধর্মনগর এলেন খবর ছাড়া করে না, এখন তো মানুষের জন্য কাজ করতে হবে, বন্যা পরিস্থিতি দেখতে হবে। আমি মানে সত্যি ভেবে পাচ্ছি না এত প্রশংসনীয় ওনার অ্যাক্টিভিটিস, খাওয়া নেই, ঘুম নেই, মানে কি বলবো, যেটা মানুষের জন্য দিগন্ত থেকে দিগন্ত ছুটে বেড়াচ্ছেন। কৈলাশহর যাবেন, জল দেখবেন, আবার ফিরে আসবেন ধর্মনগরে, যদি টাইম পান হেলিকপ্টারে যাবেন, তাহলে আবার রাত্রেবেলা গাড়ি করে তিনি যাবেন, এবং যে গাড়িগুলোতে চিফ মিনিস্টার যাওয়ার কথা সেই গাড়ি অ্যাভেলেবল হয়নি, সিম্পল একটা অ্যাম্বাসেডার উনি গেলেন এখান থেকে, ফুল এসকর্ট ওনার সঙ্গে নেই, সিম্পল এসকর্ট নিয়ে সামনে একটা এসকর্টের গাড়ি, পেছনে দুটো এসকর্টের গাড়ি, যেটা চিফ মিনিস্টার অনেকগুলো বেশি সিকিউরিটি থাকার কথা, কিচ্ছু নেই, ছুটে চলেছেন কৈলাশহর। আমরা ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লববাবুকে শ্রদ্ধা না জানিয়ে পারি না, শ্রদ্ধায় অবনত আজকে আমরা ওনার এই অ্যাক্টিভিটি দেখে। ধর্মনগরের জল কমতে শুরু করেছে, আমরা আশা করি যারা শরণার্থী শিবিরে এসেছিলেন আস্তে আস্তে ফিরে যাবেন, যদি উপরওয়ালা আর বৃষ্টি না দেন আমার মনে হয় মানুষের দুর্ভোগ আজকের মধ্যে কমতে শুরু করবে, আমরা প্রশাসনিকভাবে মানুষের পাশে আছি। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শাবরুমের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। বুধবার দুপুরে শাবরুম মহকুমার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান রাজ্যের পর্যটন এবং কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ওনার সাথে ছিলেন 24 শাবরুমের বিধায়ক শঙ্কর রায়, বিভীষণ দাস, দক্ষিণ জেলা শাসক দেবপ্রিয় বর্মন, SDM বিপ্লব দাস সহ অন্যান্যরা। এছাড়া বন্যায় মনুঘাটের চৌকিদার পাড়ার শঙ্কর ত্রিপুরা, বয়স 43, নিজের 12 বছরের শিশুকে অপার থেকে আনার জন্য গেলে ফিরে আসার সময় সাঁতরে পার হতে গিয়ে বন্যার জলে তলিয়ে যায়। বুধবার সকাল 11টা নাগাদ লাশ ভেসে উঠে, এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শাবরুম হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে মন্ত্রী জানান বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, এছাড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার জন্য SDM এর নেতৃত্বে কমিটি গঠন করেন এবং তাদের রিপোর্টের ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। দেখুন, এখন যেখানে আমাদের প্রথমে বলি আমি, শান্তির বাজারে যে ছোট্ট শিশুটা মারা গেছে, 6 বছরের বাচ্চাটা মারা গেছে, অটোমেটিকলি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 4 লক্ষ টাকা এবং আমাদের মুখ্যমন্ত্রীর তার তহবিল থেকে 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আমরা ওই পরিবারকে আমরা দেবো, অলরেডি আমরা ঘোষণা করে দিয়েছি। আমাদের এই বাকি পেপার্স এবং বাকি কার্যকারী যেগুলো আছে এগুলো DM সাহেব রিপোর্ট পাঠাবে, সঙ্গে সঙ্গে টাকাগুলো ওদেরকে দেওয়া হবে। সেই সঙ্গে ওদের বাড়ি ঘর নষ্ট হয়েছে যাদের, সেই ঘরের জন্য আমরা 95,000 টাকা পর্যন্ত আমরা দেবো, সেটা অলরেডি হয়ে গেছে। এবং এক্ষণে
তাৎক্ষণিক তাদের যে সৎ যেখানে তাদের এই ক্রিয়া কাজ করতে হবে, শ্মশানের কাজ করতে হবে, তার জন্য তাদেরকে 10,000 টাকা নগদ দেওয়া হয়েছে। এবং যারা ব্যথা পেয়েছে, যারা ইঞ্জুরি হয়েছে, তাদের জন্য আমরা আরও 15,000 টাকা, টোটাল 25,000 টাকা আমরা ক্যাশ টাকা দিয়ে এসেছি। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকায়। নিখোঁজ ছাত্রের নাম আশিস চক্রবর্তী। তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকাধীন স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম আশিস চক্রবর্তী, পিতা হীরেন্দ্র চক্রবর্তী। সে মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। জানা যায়, প্রতিদিনের মতো আশিস চক্রবর্তী ওরফে শঙ্কর সকাল 10টা নাগাদ স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। যথারীতি স্কুল করে সে, কিন্তু স্কুল ছুটির পর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে বাড়ির লোকেরা স্কুলে গিয়ে খোঁজাখুঁজি করে আশিসের কোনো হদিশ পায়নি। পরে পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানার মিসিং ডায়েরি করা হয়। তবে প্রশ্ন উঠছে, আশিস চক্রবর্তী স্কুল থেকে গেল কোথায়? এদিকে আশিসের পরিবারের লোকজন চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। কালকে 10টার সময় স্কুলে গেছে, স্কুল থেকে আর ঘুরে আইছে না। এরপর তারা পাইতেছে না, পাইতেছে না, পাইতেছে না। এখন খুলতে খুলতে সবাই এখন স্কুল পর্যন্ত করলে চেক আপ করা হলো। এখন গ্রামে গ্রামে খুব খুঁজ দিয়েছি, এখন পর্যন্ত তারা পাইছি না। এরপরে আমরা থানা থেকে আর ঘুর দিয়েছি, থানাওয়ালা আইসে, থানাওয়ালায়ও ঘুরতেছে, ঘুরে পাইছে না। নাম কি? এর নাম হলো, এক নাম হলো শঙ্কর, বাড়ি ঘরে ডাকি। আর এক নাম হলো আশিস। খোঁজাখুঁজি করা হয়েছে, তারপরে আগরতলা দুর্যোগ করা হয়েছে, এই ফায়ারপুর করা হয়েছে, এইসব জায়গায় আমরা আত্মীয় আছে। আর আত্মীয় আপনার কি অনুমান কি হয়েছে? এখনো অনুমান কি কম, এখন কিছু করবার মতো হয়েছে না। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। দা বিগ মার্ট একটি সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন শিশু থেকে শুরু করে পুরুষ মহিলার লেটেস্ট ডিজাইনের পোশাক সহ আপনার ব্যবহৃত সব ধরনের গৃহ সামগ্রী। বিভিন্ন সামগ্রীর উপর প্রতি কেনাকাটায় আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। তাই আজই চলে আসুন আমাদের ডিপার্টমেন্টাল স্টোর দা বিগ মার্টে। আমাদের ঠিকানা নেয়ার ICICI ব্যাংক, DNB রোড, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। টানা ভারী বর্ষণে অমরপুরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মহকুমা শাসক জানান, গোমতীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। টানা দুদিনের বৃষ্টির ফলে অমরপুর শহরের আশপাশ এলাকাগুলি জল প্লাবিত হয়ে আছে, প্রচুর বাড়িঘরে জলের তলায় তলিয়ে গেছে। এছাড়া মহকুমা শাসক শ্রী অরুণ কুমার রায় ওনার অফিস কক্ষে বিকাল 5টার পরে এক সাংবাদিক সম্মেলন করে জানান যে বর্তমান সময়ে গোমতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এই সময়ে যারা নিচু জায়গায় বসত বাড়ি রয়েছে তাদের নিরাপদ স্থানে যাবার জন্য অনুরোধ করছেন তিনি। এই মর্মে বেশ কয়েকবার মাইক যুগে বলা হয়েছে মহকুমার বিভিন্ন জায়গায়। অন্যদিকে ডুম্বুর বাঁধ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে বাঁধের অবস্থা বর্তমানে ভালো, দপ্তর সূত্রে কোনো প্রকার বিভ্রান্তির কারণ নেই। তিনি বলেন এই অবস্থায় মোট 60টি রিলিফ ক্যাম্প বসানো হয়েছে মহকুমার বিভিন্ন স্থানে। সরকারি হিসাব অনুযায়ী শিবিরে মোট 97টা পরিবারের 300 জন লোক ত্রাণ শিবিরে আছেন। প্রেস মিডিয়ার বন্ধুদের কাছেও আমি সেটা জানাতে চাই যে জনসাধারণ যেন প্যানিক না করে, ওনারা যেন ওনারা আরও জল বেড়ে গেল তারপর ওনারা ফেঁসে গেলেন সেরকম পরিস্থিতির থেকে পূর্বেই ওনারা নিরাপদ স্থানে চলে আসে, যাতে করে আমাদেরকে মহকুমা প্রশাসন রেস্কিউ অপারেশন এজ ওয়েল এস
তাদেরকে ত্রাণ এবং পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করে। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা প্রদেশ জনতা দলের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটি সূত্রে জানা যায়, পাঁচটি বিশেষ বিষয়কে সংগঠনের হাতিয়ার রূপে রাজ্যে কাজ করবে। ত্রিপুরা প্রদেশ জনতা দল ইউনাইটেড এর সমস্ত কর্মকর্তারা আগামী এক মাসের মধ্যে 5,000 সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের লোকদের এই দলের সাথে যুক্ত থাকার সম্পর্ক অভিযান চালাবে। জনতা দল ইউনাইটেড ত্রিপুরা প্রদেশ জনতা সহযোগিতার জন্য অভিযান চালাবে এবং তাদের পাশে দাঁড়াবে। ত্রিপুরা প্রদেশ জনতা দল ইউনাইটেড এর পাঁচটি বিশেষ বিষয়কে সংগঠনের হাতিয়ার রূপে এই রাজ্যে কাজ করবে। সেগুলি হল ত্রিপুরা জনজাতি মানুষের বিকাশ, তাদের রোজগার তথা বিকাশের জন্য উদ্যোগ ও ইন্ডাস্ট্রি স্থাপন, ভ্রষ্টাচারের বিরুদ্ধে অভিযান, রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থা পরিষেবা বিষয়ে অভিযান, রাজ্যের সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি। দল এই পাঁচটি বিষয়কে নিয়ে রাজ্যের কোনায় কোনায় পাহাড়ে পর্বতে মানুষের পাশে যাবে। এই লক্ষ্যে ত্রিপুরার প্রদেশ জনতা দল ইউনাইটেড জনসম্পর্ক অভিযান চালাতে 5 সদস্যের এক সাংগঠনিক কমিটি বানিয়েছে। সম্ভবত যাত্রা শুরু হচ্ছে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে, অর্থাৎ কনভেনার তৈরি করে এসপিপি আমরা, আমি এটার মনিটরিং করবো সারা ত্রিপুরা রাজ্যে। খুব তাড়াতাড়ি আমাদের যাতে 10,000 থেকে 15,000 উইদিন দ্য 3 মান্থ মধ্যে আমরা সম্ভবত সংগ্রহ করবো, এবং তার পাশাপাশি আনএমপ্লয়েড ইয়ার যারা আছে তাদেরকে, বেরোজগারি যারা আমাদের বিজেপি যারা বলছিল সংস্থা করবে, বিজেপি আমরা দেখেছি দীর্ঘদিন থেকে তারা যদিও প্রথম নতুন করে আসছে, জানি না কতটুকু ফলপ্রসূ হবে। বেকার যুবক যুবতীদেরকে আমরা যতটুকু পারি বেরোজগারকে রোজগার করানো দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। উইদিন 2 মান্থস আই ট্রাই টু এনগেজ 5,000 মেম্বার্স, जो कि होगा लोगों के अच्छाई के लिए, तो लोगों का जो रिक्वायरमेंट है कैसे करने के बाद दे विल गेट एवरीथिंग, देयर डिमांड विल बी फुलफिल्ड, द करेक्ट वे विल कम टू नो एंड वी डू दैट। दैट्स माय वर्क फॉर द यंग जनरेशन, यंग पीपल, आई ट्राई टू नो देयर रिक्वायरमेंट्स। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও আন্দোলনের পথে বিশালগড়ের উদ্বাস্তু উন্নয়ন কমিটি, মূলত তিন দফা দাবি নিয়ে সরব হলো তারা। দাবি আদায় না হলে ব্যাপক আন্দোলনের হুমকি দিলেন তারা। তিন দফা দাবি নিয়ে আবারও আন্দোলনে সরব হলো উদ্বাস্তু উন্নয়ন কমিটি। বুধবার বিকেলে বিশালগড়স্থিত অফিস টেলার রাখাল দেবনাথের বাড়িতে এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বদলীয় সিপাহী জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর, সম্পাদক সজল পোদ্দার, সহ সম্পাদক রাখাল দেবনাথ সহ প্রমুখরা। দাবি অনাদায়ে বড়সড় আন্দোলনের হুমকি দিলেন কমিটির সদস্যরা। সর্বদলীয় পশ্চিম জেলা ও সিপাহী জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা আন্দোলন করে আসছি। বিগত সরকারের আমলেও আমরা বহুবার আন্দোলন করেছি, কিন্তু আমাদেরকে কিছু গড় দিয়েছিল বিগত সরকারের আমলে, কিন্তু সেগুলি প্রথম ইনস্টলমেন্ট 30,000 করে দেওয়া হয়েছে, তারপরে আর এখন পর্যন্ত দ্বিতীয় ইনস্টলমেন্ট দেওয়ার কোনো মানে হয়নি। তাই আমরা আগামী দিনে আন্দোলনে যাব, সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে আলোচনা করছি। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদী, প্রতি ঘন্টায় জল বাড়ছে 1 সেন্টিমিটার করে। প্লাবিত হয়েছে নিচু এলাকার প্রায় 50-এর অধিক গ্রাম। নদীর একাধিক স্থানে বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার জল। মঙ্গলবার ভোর রাত থেকে দক্ষিণ করিমগঞ্জের বাধাগাঁও ইচাগঞ্জ এলাকার লঙ্গাই নদীর প্রায় 200 মিটার জুড়ে বাঁধের উপর দিয়ে বন্যার জল প্রবাহ শুরু হয়, যার ফলে সন্ধ্যা অবধি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পুরো ধলচড়া জিপি এবং আঙ্গুরা ও ইলাসপুর জিপি একাংশ বন্যার জলমগ্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট জিপির প্রায় 50টি গ্রামের প্রধান রাস্তা সহ জনবসতি প্লাবিত হয়েছে। নীলামবাজারের কালীবাড়ি রোড, রায়পাড়া, বৈরাগী চক প্রভৃতি এলাকাও জলবন্দী হয়ে পড়েছে। ধলচড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বাবলু দাস দুর্গতদের হয়ে মাঠে নামতে দেখা গেছে। তিনি বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে নীলামবাজার ও পাথারকান্দির সার্কেল অফিসারের সঙ্গে আলোচনা করে বন্যায় প্লাবিত জনবসতি এলাকার জনগণের পারাপারের জন্য সরকারিভাবে নৌকা সহ ত্রাণ সামগ্রী প্রদানের দাবি জানিয়েছেন। এদিকে করিমগঞ্জ জল সম্পদ সূত্রের খবর অনুযায়ী লঙ্গাই নদীর বিপদসীমা 22 সেন্টিমিটার হলেও বর্তমানে
24.68 সেন্টিমিটারের জল প্রবাহ রয়েছে এবং প্রতি ঘন্টায় 1 সেন্টিমিটার করে লঙ্গাই নদীতে জল বাড়ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো লঙ্গাই নদীতে জলস্ফীতি বিপদ সীমার বহু উপরে প্রবাহিত হওয়ার পাশাপাশি প্রতি ঘন্টায় 1 সেন্টিমিটার করে বেড়েই চলছে। সব মিলিয়ে বন্যার বর্তমান পরিস্থিতি গোটা দক্ষিণ করিমগঞ্জে প্রলয়ংকারী বন্যার পদধ্বনি বিরাজ করলেও করিমগঞ্জ জেলা প্রশাসনের কোনো ধরনের সতর্কতা বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কোনো তৎপরতা দেখা যায়নি। যোৱা মাহৰ 11 তাৰিখ মন করিমগঞ্জৰ উপায়ুক্ত মহাশয় প্ৰদীপ কুমাৰ তাত আহিছিল আৰু ডিপাৰ্টমেণ্টৰ বিষয়াজন তাত উপস্থিত আছিল। মই তাত অহাৰ পাছত মই ডিচিছা উপায়ুক্ত মহাশয় মই বাৰে বাৰে কৈছোঁ যে সেইটো ডায়েল পাম্প দেওয়ার কারণ আৰু বছৰৰ কোটি টাকা আই আছে, গভৰ্ণমেণ্টে চেংচন কৰি দিয়া আছে, কিন্তু যিটো কাগজে কলমে আছে ফেক্টিকলত তাতো কাম হোৱা নাই। মই করিমগঞ্জৰ উপায়ুক্ত মহাশয় কৈছোঁ যে সেইটো ডাল পান দেওয়ার কারণে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে মোৰ অসমৰ এতিয়া ভাঙন সমস্যা নাই, কিন্তু ডিপাৰ্টমেণ্টত অর্ডার দেওয়ার পিছত ডিপাৰ্টমেণ্টৰ মানুহবিলাকে মুখ্যমন্ত্রী কথাটো স্থান না দেওয়ার কারণে আজি দলচড়ার এই বাদাগাঁও এরিয়া যে ভাঙন যেটো আছে সেইটোর কারণে প্রায় 1300 গ্রাম সেটা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাড়িগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।